বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে নজর কাড়ল এক মহিলা স্বাস্থ্যকর্মী। মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত মিস্টার অ্যান্ড মিসেস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে ষষ্ঠ হলেন চাঁচল সুপার স্পেশালিস্ট হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী। তার পাশাপাশি অনুষ্ঠিত জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও অংশ নিয়ে তৃতীয় স্থান দখল করে নেয় লিপিকা দেবনাথ নামে ওই মহিলা। জানা যায়, মালদা শহরের 2 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় একটি জিমে 8 মাস থেকে বডি বিল্ডিং এর প্রশিক্ষণ নিচ্ছিল সে। মালদা থেকে তারা দুজন অংশ নিয়েছিল জাতীয় স্তরের প্রতিযোগিতায়। সে থার্ড এবং বাপ্পা চৌধুরী নামে আরও একজন সে চতুর্থ হয়েছে। উত্তরবঙ্গে এই প্রথম কোন মহিলা যিনি মিস্টার অ্যান্ড মিসেস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে ষষ্ঠ হয়েছে। শনিবার 2 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় ওই জিম কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের সম্বর্ধনা জানানো হয়। আরও জানা যায়, ওই যুবতী স্বাস্থ্যকর্মীর বাড়ি ত্রিপুরাতে, কর্মসূত্রে তিনি মালদায় থাকেন। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। অ্যাকচুয়ালি পুনা মহারাষ্ট্রে মিস ইউনিভার্স, মিস অ্যান্ড মিস্টার অ্যান্ড মিস ইউনিভার্স যেটা হয়েছিল সেটা 16 তারিখে, সেটাতে অংশগ্রহণ করেছিলাম এবং ন্যাশনালের 62তম মানে 62nd ন্যাশনাল বডি বিল্ডিংয়ের প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল, সেটাতে অংশগ্রহণ করেছিলাম। কী হয়েছো তুমি অংশ নিয়ে? ওমেন্স ফিটনেস, মানে যেগুলো ক্যাটাগরি ছিল সেগুলো আমি বলছি। ওমেন্স ফিটনেস ছিল, ওমেন্স ফিজিক ছিল, ওমেন্স বিকিনি আর ফিট মডেল ছিল। তো আমি প্রথম দিন ইউনিভার্সে ওমেন্স ফিজিকের মধ্যে পার্টিসিপেট করেছিলাম, যেটাতে আমি 6th প্লেস এনেছি। অ্যান্ড ন্যাশনালে আমি পার্টিসিপেট করেছিলাম ওমেন্স বিকিনি ফিটনেসের মধ্যে, যেটাতে আমি 3rd প্লেস পেয়েছি, ব্রোঞ্জ মেডেল। হ্যাঁ, অফকোর্স এটা সবাই জিজ্ঞেস করে। তো আমি বলবো, একজন মহিলা হওয়া মানে এইটুকু নয় যে শুধুমাত্র ঘরের কাজগুলো ভালো করতে পারি আমি, আমি আমার জবটুকু ভালো করতে পারি। একজন মহিলা মানে সে একজন শক্তির আধার, আমি বিশ্বাস করি। আর ওই শক্তিটাকে জাগ্রত করতে হয়, সেটা আমাকে ছোটোবেলা থেকে বাবা শিখিয়েছে। তারপর আমি সবসময় এইগুলোতে ইনভলভমেন্ট বেশি থাকতো। এবার মালদায় আসার পর আমার পিঙ্কুদা, মানে অফকোর্স আমি বলবো আমার দিদি, আমার গডফাদার, আমার সেকেন্ড বাবাই, আমাকে এই সব কিছুতে এতটা সাপোর্ট করেছে আর মোটিভেট করেছে। আমাকে বলেছে তুই যদি করতে পারিস, তুই তোর পুরোটা দিস, তাহলে আমি তোর পিছনে ছাড়বো না। তারপর আমাকে কোচ রবীন্দ্রনাথ প্রামাণিকের সঙ্গে সাক্ষাৎ করায় এবং উনি আর আমার পিঙ্কুদা মিলে আমাকে এই জায়গাটুকুতে তুলতে, মানে আরও বেশি করে ডেভেলপ করিয়েছে। এটা আমার স্বপ্ন। পেশা বললে যেটা বোঝায় সেটা হচ্ছে জব, আমি যেটাতে মানি আর্ন করছি সেটা। আমি প্রফেশনালি একজন নার্স গভর্নমেন্ট, বাট সেটা আমার স্বপ্ন, আমি এটাকে পেশাতে রূপান্তরিত করতে চাই। আগামীতে কোনো ইচ্ছা এর থেকে বড় জায়গায় যাওয়া? অফকোর্স আমি অলিম্পিয়াতে খেলতে চাই, সেটা আমার ইচ্ছা। এখন ট্রেনাররা জানবেন সে তারা কীভাবে তৈরি করবেন আমাকে। আপনার নাম? আমি লিপিকা দেবনাথ। মালদা বলে না, নর্থ বেঙ্গলে আমাদের মালদার বুকে যে একটা লেডিস বডি বিল্ডার তৈরি করতে পেরেছি, সবথেকে বড় অ্যাচিভমেন্ট আমার। মালদাতে অনেক মেয়েরা ব্যায়াম নিয়ে বলে মোটা হয়ে যাবো, ওয়েট চালে মোটা হয়ে যাবো, অসুস্থ ব্যায়াম ছেড়ে দিলে অসুস্থ হয়ে যাবো। তাদের ভুল ধারণা, ভুল ধারণা থেকে বের করে আমি একজনকে রেডি করতে পেরেছি, ভালো অ্যাচিভমেন্ট দিতে পেরেছি, এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়। সে সাপোর্ট করেছি, ওই যে পরিশ্রম করেছে, পরিশ্রম করে নিয়ে যে আজকে এই জায়গাটা পৌঁছেছে ইউনিভার্সালে, আমাদের খুব গর্বের বিষয় এই ব্যাপারে। আপনার নাম? আমার নাম পিঙ্কু ভগত, দায়ন ভেলিজি, মালদা 2 নম্বর গভর্নমেন্ট কলোনি। এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা। বাজারে চলে এসেছে পিকোয়ান্ড গুঁড়ো মশলা, যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্থ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান্ড গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।